নির্বাচন নিয়ে বিপরীত মুখে অবস্থানে বিএনপি জামাত জামাত চাইছে তিনশো আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে আলাদা লড়াই আর ভোটের সময় হলে জামাতকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বিএনপি তবে দুই দলের নেতারাই বলছেন দেশের স্বার্থে যে কোনো সময় রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন বিএনপি জামাতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের তবে গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় নিয়ে ভিন্ন অবস্থানে তারা আগামী নির্বাচনে কোনো জোট নয় এককভাবে ভোটে যাওয়ার কথা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাবো কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার তবে বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে জাতীয় ঐক্যমতের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় দেয়ার মোস্ট ওয়েলকাম করতে পারে তবে আমরা খুশি হব যদি আমাদের সাথে মিলে জোটবদ্ধভাবে নির্বাচন করে কারণ এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য প্রয়োজন আমাদের শীর্ষ নেতা তারে রহমান বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার করতে চাই সেই হিসাবে সব দল মিলে করলে তাহলে এই যে প্রতিত সরকারের সম্ভাবনা তা একেবারে বিলীন হয়ে যায় সেদিক দিয়ে আমরা আশা করব যে জামাত আমাদের সাথে থাকবে বা না থাকলেও আমাদের সম্পর্কের কোনো তিক্ততা আসবে না জামাত নেতারা বলছেন ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে আমাদের জুট সম্পর্ক এক সময় ছিল এখন জোট নেই প্রত্যেকে রাজনৈতিক কর্মসূচি দলীয় কার্যক্রম চালাচ্ছে সেভাবে আমরা দলগতভাবে কাজ করছি দলের ভিন্নতা আছে মতের ভিন্নতা থাকবে সম্পর্কে দূরত্ব নাই এখানে আমাদের আদর্শিক ভিন্নতা আছে মতের ভিন্নতা আছে জাতীয় নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মত বিএনপি জামাত নেতাদের মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিহাসের নতুন অধ্যায় রচনার আহ্বান জানিয়েছেন যেখানে রাজনৈতিক ভিন্নতার জন্য কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পাওয়ার পর প্রতিক্রিয়ায় রোববার সামাজিক যোগাযোগ ফেসবুকে তিনি কথা লেখেন ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি আরও বলেন অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে সত্য এটাই সত্যের সৌন্দর্য রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সহনশীল ও নিয়ম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ঊনপঞ্চাশ আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট আইনজীবীরা জানান মূল আসামিদের বাদ দিয়ে সম্পূরক চার্জশিট দেয় সবাইকে খালাস দিয়েছেন আদালত বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার দিনে সকাল থেকে হাইকোর্টে ছিল উপচে পড়া ভিড় বিচারপতি আসাদুজ্জামান ও এনায়ত হোসেনের বেঞ্চে প্রায় এক ঘণ্টা ধরে রায় পড়া শেষ হয় বেলা বারোটার দিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করেন আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত ঊনপঞ্চাশ আসামি সকলকে খালাসের রায় দেন হাইকোর্ট বেঞ্চ আইনজীবীরা জানান আরেক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে সম্প্রুপ চার্জশিটে জড়ানো হয় রাজনৈতিক হেভিওয়েট ব্যক্তিদের এছাড়া কোনো আসামি আদালতে বলেননি যে আসামিরা সরাসরি গ্রেনেড হামলা করেছেন আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় বিচারিক আদালতে যাবজ্জীবন সাজার পর দেশে আপিল করতে পারেননি তারেক রহমান তবে অন্য সব আসামির কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকেও খালাস দেন আদালত রায়ের পর বিএনপির আইনজীবীরা জানান রাজনৈতিক কারণেই তারেক রহমানকে আসামি করা হয় শেখ হাসিনা নাম ছিল না পরবর্তীতে তিনি এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয় একজন সাক্ষী বলে নেই যে তারা দেখেছে কে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অব নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোন সাক্ষী পাবেন আইনগত হবে না হয় নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে ঠিক দিয়েছে হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন আসামিদের পরিবার মিথ্যা সাজা থেকে ন্যায় বিচার পেয়েছেন বলছেন তারা রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল বৃত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন আহত হন প্রায় তিনশো মানুষ এই ঘটনায় দুই মামলায় উনিশ জনের ফাঁসি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সবাইকে খালাস দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি দলটির নেতারা বলছেন শেখ হাসিনার নির্দেশেই ওই মামলার রায় দেয়া হয়েছিল উদ্দেশ্য ছিল তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া এদিকে রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা বিশ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা রোববার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে যোগ দেন হাজারো নেতাকর্মী মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আবারও প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলায় ছিল ষড়যন্ত্র মুক্ত স্বাধীন বিচার বিভাগে আমরা আমাদের নেতার যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার হয়েছে বন্ধুরা আমার এরপরে আরো যে সমস্ত মামলা সেই মামলা দ্রুতই প্রত্যাহার হবে বাংলাদেশের মানুষের কাছে অতিrei অল্প কয়েক দিনের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এদিকে রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই আগে রায় দেয়া হয়েছিল জনগণকে ভয় পায় যারা গণতন্ত্রকে ভয় পায় তাদের টিকে থাকার পদ্ধতি এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে এরকম একটা ব্যবস্থার মাধ্যমে তো সেটা আজকে ধ্বংস হয়ে গেছে তারা নিজেরা আজকে দেশ দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং গণতন্ত্রকামী মানুষ যেটা আশা করেছিল সেটাই হয়েছে হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হল তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শান্তি সাতাশ বছর পার হলেও সংঘাত কমেনি পাহাড়ে বিভিন্ন মেয়াদে প্রায় বিশ বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায় না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে আঞ্চলিক সংগঠনগুলো অন্যদিকে পাহাড়ের সংঘর্ষ এবং বিভেদ বৃদ্ধির জন্য শান্তি চুক্তিকে দায়ী করে তা বাতিলের দাবি বিএনপির পাহাড়ের সংঘাত বন্ধ করতে উনিশশো সালের দুই ডিসেম্বর সই হয় শান্তি চুক্তি তবে চুক্তির পরও পাহাড়ের নতুন তিনটি আঞ্চলিক সংগঠনের সৃষ্টি হয়েছে টানা ১৬ বছর ক্ষমতায় থাকলেও চুক্তির পুরোপুরি বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ অভিযোগ আঞ্চলিক সংগঠনগুলোর তৎকালীন সময়ের হাসিনা সরকার চুক্তি বাস্তবায়নের জন্য কথা বললেও কিন্তু তারা বিভিন্নভাবে কলা প্রয়োগ করে চুক্তিটা তারা বাস্তবায়ন করে নাই এর পিছন বাস্তবায়ন না হওয়ার পিছনে আমি যেটা মনে করি তার সদিচ্ছার অভাব ছিল চুক্তি বাস্তবায়নের জন্য কার্যকর কোনো আন্দোলন গড়ে ওঠেনি বলে অভিযোগ ইউপিডিএফ এর জনসংহতি সমিতি কোনো আন্দোলন করলে তাতে সমর্থনের কথা জানিয়েছে সংগঠনটি যারা চুক্তি করেছে মানে সরকার পক্ষ এবং জনসংহতি সমিতি তাদেরও আন্দোলনের এই চুক্তি বাস্তবায়নের জন্য যে দীর্ঘ একটা আন্দোলন প্রয়োজনীয়তা ছিল সেটাও দেখতে পাওয়া যায়নি অন্যদিকে বিএনপির দাবি শান্তি চুক্তির মধ্য দিয়ে বেড়েছে বৈষম্য বেড়েছে পাহাড়দের মধ্যে সংঘাত তাই চুক্তি বাতিলের দাবি দলটি বাঙালিদের মধ্যে যেমন বৈষম্য শিকার হয়েছে পাহাড়িদের মধ্যে এটা নিয়ে সংঘাত সৃষ্টি হয়েছে অতএব এই চুক্তি বাতিল করার জন্য বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে আটচল্লিশটি ধারা সম্পূর্ণ এবং পনেরোটি আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে বাকি নটি ধারা বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শুরুই হয়নি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পার্বত্য শান্তি চুক্তির সাতাশ বছরেও জেলা পরিষদের হাতে হস্তান্তর হয়নি সব দপ্তর নেই পরিষদে। ঝুলে আছে ভূমি বিরোধ এমন অবস্থায় রাঙ্গামাটিতে পালন হচ্ছে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর সম্পাদন হয় পার্বত্য শান্তি চুক্তি রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানকে উপজাতীয় অঞ্চল স্বীকৃতি দিয়ে তিন জেলা পরিষদ গঠনের কথা উল্লেখ করা হয় জেলা পরিষদে শিক্ষা স্বাস্থ্য কৃষি মৎস্য প্রাণী সম্পদ ক্রিয়া ও সংস্কৃতি দপ্তরগুলো হস্তান্তর করা হলেও আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচন না হওয়ায় মিলছে না সুফল তথাগথিত প্রতিগুলো ব্যক্তিকে নিযুক্ত করে সিলেক্টেড করে বসানো হয় যারা কোনো বাঙালি এবং পাহাড়ি সমুবিধা উপকারে আসে না মন্ত্রণালয় হতে যে পরিপত্র জারি করা হয়েছিল জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে সেটা আমি মনে করি চুক্তির একটা ভায়োলেট কমিশন থাকলেও পাহাড়ে এখনো নিষ্পত্তি করতে পারেনি ভূমি বিরোধ কমিশনের বর্তমান কার্যক্রম স্থবির এ বিষয়ে চুক্তি সম্পাদনকারী জনসংহতি সমিতির কেউ কথা বলেননি সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন সংযোজন বিয়োজন করে হলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন দরকার এক বলছে চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়নি সেটা প্রত্যাশা পূরণ হয়নি ওদিকে বিগত সরকারের পক্ষে বলা হয়েছিল যে চুক্তির অধিকাংশই

দেখুন এখানে আহ পাহাড়ে এবং বাঙালিদের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে পাহাড়িদের পক্ষ থেকে এই চুক্তিটিকে তারা ঐতিহাসিক ভাবে উল্লেখ করে এবং তারা মনে করে যে চুক্তির মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম ছিল দুই দশকের যে সশস্ত্র সংগ্রাম ছিল সেটি কিন্তু অনেকটাই পূর্ণতা পেয়েছে এবং তারা মনে করেছে চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে পাহাড়িরা তাদের যে অনেকগুলো অধিকার কিন্তু তারা তারা কিন্তু পাবে অপরদিকে বাংলাদেশের পক্ষ থেকে যে বক্তব্যটা চুক্তির পর থেকে দেওয়া হয়েছে আসলে বাঙালিদের পক্ষ থেকে এই চুক্তি থেকে বৈষম্যমূলক চুক্তি বলে তারা সেটি বলছে এবং এই চুক্তিটিকে তারা আবারও পুনর্মূল্যায়নের কিন্তু দাবি জানিয়েছে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু এই সময়ে এসে বিএনপির মূল্যায়ন জানতে চেয়েছে বিএনপির যিনি সাবেক সংসদ সদস্য এবং খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি তিনি বলছে যে এই চুক্তিটি আসলে খুবই বৈষম্যমূলক এবং চুক্তির ফলে বাঙালির যেমন এখানে বৈষম্য শিকার হয়েছে অন্যদিকে এখানে যে পাহাড়ে যে আঞ্চলিক সংগঠন তিনটা আঞ্চলিক সংগঠন কিন্তু চুক্তির পরে সৃষ্টি হয়েছে অর্থাৎ পাহাড়ে যে বাতৃজাতি সংঘাত বলা হচ্ছে বা সেটি কিন্তু বেড়েছে এবং আপনি জানেন চুক্তি পরবর্তী সময়ে কিন্তু পাহাড়ে অন্তত আহ অভ্যন্তরীণ যে এখানে যে আঞ্চলিক সংগঠন গুলো হচ্ছে সেখানে তাদের নিজেদের দ্বন্দ্বে কিন্তু সাত থেকে আটশো মানুষ কিন্তু অর্থাৎ দলীয় নেতা কর্মী এরবারে সাধারণ মানুষ কিন্তু মারা গেছে অর্থাৎ চুক্তির পরে পাহারে সংঘাত বন্ধের যেরকম একটা আশা করেছিল সেটি কিন্তু পূরণ হয়নি এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখানে আঞ্চলিক সংগঠন সাথে কথা বলেছি তারা বলছেন এখানে চুক্তি বাস আহ স্বাক্ষরিত হচ্ছে সাতাশ বছর তার মধ্যে কিন্তু বেশ কয়েক দফায় টানা ষোলো বছর সহ অন্তত বিশ বছর আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা ছিল তারা বলছে আওয়ামী লীগ এবং অন্যান্য যে যারা ক্ষমতা ছিল তাদের সদিচ্ছার অভাবে তারা কিন্তু এই যে শান্তি চুক্তিগুলো তারা যে ধারাগুলো যেছে বিশেষ করে মৌলিক যে ধারাগুলো সেগুলো কিন্তু বাস্তবায়ন করেনি এই কারণে আঞ্চলিক বাঙালিদের মধ্যে কিছু মতবিরোধ আছে এবং সংঘাত হচ্ছে তো যেটি জানতে চাই যে শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নটা তাহলে হচ্ছে না কেন মূল প্রতিবন্ধকতা গুলো কি কি আসলে আসলে এখানে ভুল যে প্রতিবন্ধকতা হিসেবে কি বলছে আসলে পার্বত্য জেলার পরিষদগুলো যে নির্বাচন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু থমকি আছে এখানে এখানে যদি মানুষের যদি পার্বত্য পরিষদগুলোকে যদি নির্বাচিত জনপ্রতিনিধি দেওয়া যায় একই সাথে আঞ্চলিক পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা হয় সেক্ষেত্রে এখানকার সমস্যা কিছুটা নিরসন হবে একই সাথে এখানে আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে যে দাবিটা বারবার করা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে তারা বলছে এখানে যারা চুক্তি করেছে তাদেরকেও কিন্তু চুক্তি বাস্তবায়নের এখানে ভূমি সমস্যার নিরসন সহ অন্যান্য যে সংকটগুলো রয়েছে সেগুলো নিরসন করার ক্ষেত্রে যারা যারা এখানে ক্ষমতায় ছিল বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপি তারা কিন্তু এই চুক্তির যে মৌলিক ধারাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে সদ ইচ্ছার অভাব সেটাকে তারা পূরণ তারা দায়ী করছে একই সাথে এই সময় এসে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভিন্ন ভিন্ন দাবি করছে আঞ্চলিক সংগঠন গুলো দাবি তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অর্থাৎ বিপ্লবের মধ্য দিয়ে তারা বলছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠন করেছে সেক্ষেত্রে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা নিয়ে তারা দাবি করছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার হতে তাদের দাবিগুলো পূরণ করবে অপর দিকে বিএমপি পক্ষ থেকে তারা যে দাবিটা করছে তারা এই চুক্তিটির বাতিল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকারী সমীর মল্লিক এই দেশের গণঅভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি ভারতীয় গণমাধ্যম বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে তারা পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রউপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন সংখ্যালঘু নির্যাতন এবং তালেবান সরকারের উত্থানের মতো সব সংবাদ অযৌক্তিক রোববার বিকেলে রাজধানীর মহাকালের ব্র্যাক ইন ত্রিশ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনে এসব কথা বলেন তিনি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা দুদেশের কারোর জন্যই সুখকর হবে না বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন বলেন আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কথা বললেও গত পনেরো বছরে সম্পর্ক জোরদারে রাজনৈতিক কোনো সদিচ্ছা দেখায়নি আওয়ামী লীগ সরকার ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে খুশি নয় তারা এদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তালিবান সরকারের উত্থান হচ্ছে এমন অযৌক্তিক প্রচারণাও চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম দেশের ক্রান্তিকালে সবসময় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী সবাই মিলে কাজ করলে সংকট দূর করা সম্ভব বলে জানান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার ঢাকা সেনানিবাসের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি কথা বলেন মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনা প্রধান বলেন তাদের আত্মত্যাগ ও সাহসিকতায় মিলেছে স্বাধীন দেশ দেশের শান্তি রক্ষায় সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে দাবি তার এ সময় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আঠাশ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনা প্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক পাঁচজন অসামান্য সেবা পদক ও আঠারো জন বিশিষ্ট সেবা পদক পান এ সময় খেতাবপ্রাপ্ত প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় শুভেচ্ছা উপহার দেন সেনা প্রধান দিন রাত সেনা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম এবার দু সালের বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে প্রশ্ন তুললেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও কুশলভ কারা তা আজও অজানা দাবি করে তৎকালীন ক্ষমতাসীনদেরই জন্য দায়ী করেন তিনি রোববার সকালে খুলনায় জামাতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি ওই বিদ্রোহে প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যার প্রসঙ্গ সামনে এনে সেই খুনিরা কিভাবে পালিয়ে গেল তাও জানতে চান ডাক্তার এছাড়া বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে জামাত আমির বলেন বিদেশিদের বন্ধু হিসেবেই দেখতে চান তারা প্রভু হিসেবে নয় এদিকে নরাইলের পথসভায় অংশ নিয়ে দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেন তিনি

কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজ বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি কেন কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল সংবাদ মাধ্যমে নারী সাংবাদিকদের জন্য লিঙ্গ বৈষম্য সুন্দর কর্মপরিবেশ তৈরিতে বিশটি সংবাদ মাধ্যম অঙ্গীকার সনদে স্বাক্ষর করেছে সকালে রাজধানীর এক সেমিনারে এ কথা বলেন উদ্যোক্তরা মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই এর উদ্যোগে এই সনদ তৈরি করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস এই সময় বক্তারা বাংলাদেশের নারী সাংবাদিকদের জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদে মোট ছটি ভাগে ভাগ করে কর্মপরিকল্পনা তৈরি করে এর মধ্যে প্রতিষ্ঠান ও সংবাদে জেন্ডার সাম্য এবং জেন্ডার ন্যায্যতা ও সংবেদনশীলতা নিয়ে কাজ করার কথা বলেন বক্তারা বলেন সাংবাদিকতা শিক্ষা নিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারীরা আগ্রহী হলেও সাংবাদিক হতে চায় না দেশে মাত্র সাত শতাংশ নারী সাংবাদিকতায় আছে উল্লেখ করে তারা বলেন কর্মপরিবেশের কারণে নারীরা সাংবাদিকতায় আগ্রহী হয় না সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার মারা গেছেন ছয় জন আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো বিরাশি জন ডেঙ্গু রোগী ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুশো তেত্রিশ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট চারশো চুরানব্বই জনের মৃত্যু হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি দুশো নয় জন মারা যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছে মোট বিরানব্বই হাজার তিনশো একান্ন জন এদিকে গত চব্বিশ ঘন্টায় মারা সারা দেশে এক হাজার একশো দশ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আর চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন আটাশি হাজার নয়শো উননব্বই জন ডেঙ্গু রোগী রাজবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া প্রণোদনার পেঁয়াজ বীজে চারা গজায়নি এতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় জেলার চার হাজার কৃষক এজন্য কৃষি কর্মকর্তাদের দায়ী করছেন তারা রাজবাড়ির চরশ্রীপুর গ্রামের পেঁয়াজ চাষি বাচ্চু খান এবছর কৃষি বিভাগ থেকে তাকে এক কেজি বীজ সহায়তা দেয়া হয় কিন্তু বীজ তলায় রোপণের দুই সপ্তাহ পরও চারা গজায়নি আমার এই বইটি দুই পাশে সবাই দানা চালাইছে কি সুন্দর জ্বালাইছে কিন্তু আমার একটাও জ্বালায়নি কি দানা দিল কৃষি অফিসাররা বাচ্চু খানের মতোই অবস্থা জেলার চার হাজার চাষির বিনামূল্যে বীজ পেলেও কোনো কাজে আসেনি তাদের উল্টো পড়েছেন বিপাকে

আমাদের উদ্বোধন করতে করতেছি টিম একটা তার সাথে পরিদর্শন করেছি এবছর রাজবাড়িতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা পড়তে দেওয়ার বিনিময়ে পাঠকদের কাছ থেকে সরাসরি টাকা নেওয়ার এক অভিনব পদ্ধতি চালু করেছে ঢাকার কয়েকজন তরুণ লেখক সম্মানী নেওয়ার এই পদ্ধতির নাম রাখা হয়েছে লেখক প্রণামী লেখার জন্য সম্মানী পাওয়া নতুন কিছু নয় তবে সরাসরি পাঠকের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানী পাওয়া নতুন ঘটনা এই পদ্ধতির নামটিও নতুন লেখক প্রণামী পত্রিকা বই বা অন্য কোনো মাধ্যমে লেখা প্রকাশ করে টাকা আয় করা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম লেখকদের আয়ের তালিকায় থাকে না তবে তাদের অনেকেই রাজনৈতিক কলাম বা সমসাময়িক নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে থাকেন হাজারো শব্দ বড় রাজনৈতিক কলাম লিখতে অনেক সময় পনেরো ঘন্টা ষোলো ঘন্টা লেগে যায় তখন আমার মাথায় চিন্তা এলো যে শেষে উল্লেখ করে দেব যে কারো যদি ইচ্ছে হয় তাহলে যে কোনো পরিমাণের সম্মানই এখানে দিতে পারে বিপুল সংখ্যক মানুষ তাদের মনোজগতে এই ধারণাটা তৈরি হয়েছে যে তারা যেহেতু বিনোদিত হয়েছেন বা আনন্দিত হয়েছেন বা আলোকিত হয়েছেন এর বিনিময়ে লেখককে যে কোনো পরিমাণে একটা টাকা দিতে পারে তার তারা নিজেরাও খুব আনন্দিত হন শুধু লেখক নয় শিল্প সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে কাজ করা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিচ্ছেন সম্মানী মানসম্পন্ন কন্টেন্ট তৈরিতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন শিল্পীরা শুভান ভালো মানুষ ভালো জিনিসকে কদর করতে চান শুধু ওই মানুষটির স্বার্থে নয় সমাজের স্বার্থে সংস্কৃতির স্বার্থে দেশের স্বার্থে পৃথিবীর স্বার্থে তারা এগিয়ে আসবেন ছোট ছোট অ্যামাউন্ট কন্ট্রিবিউট করলেও কিন্তু একটা মানুষ শুধু যে তিনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তা না তিনি ইন্সপায়ার্ড হচ্ছেন টু সামথিং বেটার টু সামথিং মোর এবং এইটা দেখে কিন্তু আরও অন্য মানুষ উৎসাহিত হবে যে আমি ভালো কাজ করি তবে এর অপব্যবহার ঠেকাতে মনিটরিং চালুর তাগিদ সংস্কৃতি জনদের তারা বলছেন দরকার কন্টেন্টের রেটিং নির্ধারণ করার নীতিমালাও সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পলিনেট হাউসের মাধ্যমে স্বাস্থ্যবান চারাও বিষমুক্ত ফসল উৎপাদন করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে এই পদ্ধতিতে সারা বছরই উৎপাদনের আশা তারা বলছেন মাটিও আবহাওয়ার কারণে অঞ্চলে নিয়মিত চাষাবাদ ও চারা উৎপাদন ব্যাহত হচ্ছিল তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে আর এতে সার্বিক সহায়তা করছে কৃষি বিভাগ ফসলের মাঠে লোহার অ্যাঙ্গেল ও পলিথিন দিয়ে তৈরি এই বিশেষ ঘরের নাম পলিনেট হাউস বরেন্দ্র অঞ্চলের তের ভেতরেই উৎপাদিত হচ্ছে নিরাপদ ফসল এবং বিভিন্ন ফুল ফল ও ফসলের স্বাস্থ্যবান যারা নবাবগঞ্জের গোমস্তাপুর সহ কয়েক জায়গায় এবছর ছয়টি পলিনেট হাউস স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মালিকদের দাবি এই হাউসে বিশেষ উপায়ে আলোক রশ্মি ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এছাড়া নেই পোকার আক্রমণের ভয় দিতে হয় না ক্ষতিকর কীটনাশকও একবার জমিতে যদি পানি দেন দশ পনেরো দিন রস থাকে আট দিন ম্যাক্সিমাম ইমিগ্রেশন সিস্টেমে পানি দিয়ে আমরা মানে আমাদের ফসলটা পোষছে না এবং নষ্ট হচ্ছে না বাইরে যখন বৃষ্টি তখন ভিতরে কোনো বৃষ্টি নাই তারপর হচ্ছে যখন বাইরে অনেক শীত কুয়াশা ওই কুয়াশার প্রকাপটা ভিতরে পড়ে না এজন্যে এটা হচ্ছে বহুমুখী দিক দিয়ে ভালোই হয় বিনামূল্যে হাউসগুলো তৈরি করে দিয়েছে কৃষি বিভাগ ষাট শতাংশ সূর্যালোক প্রতিরোধী শেড পোকামাকড় প্রতিরোধী নেট এবং আধুনিক ড্রিপ ও মিস্ট পদ্ধতিতে সেচের সুবিধা রয়েছে এই হাউজে এতে বছরব্যাপী উচ্চমূল্যের ফসল উৎপাদন সম্ভব বলছেন কৃষি কর্মকর্তা ভিতরে তাপমাত্রা এবং আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করা যায় এবং এটা নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু সারা বছর এখানে বিভিন্ন ফল ফুলের এবং শাকসবজি চারা উৎপাদন করা যায় সাথে কিন্তু সবজি উচ্চ সবজি উৎপাদন করা যায় আর একটা বিষয় হচ্ছে এখানে যে ক্ষতিকর যে পোকাগুলা সেগুলো কিন্তু এখানে প্রবেশে নিয়ন্ত্রণ করা যায় মাটি ও আবহাওয়ার কারণে এতদিন বরেন্দ্র অঞ্চলে সব ধরনের ফসল উৎপাদন করা যেত না তবে পলিনেট হাউসের মাধ্যমে সেই সংকট কেটে যাবে বলে আশা কৃষকদের ইন্ডিপেন্ডেন্স নিউজ আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউবে ধন্যবাদ সবাইকে